আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি পারভীন মিত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু হাইকোর্টের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা স্থগিত করেছেন প্রধান বিচারপতি সকাল সাড়ে দশটায় ভার্চুয়ালি এ বৈঠক হওয়ার কথা ছিল এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে অবস্থান নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধান বিচারপতির এই উদ্যোগকে জুডিশিয়ারি কু করায় পা তারা অভিহিত করে সব বিচারপতির পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ অভ্যুত্থানকে ব্যর্থ করার সব ষড়যন্ত্র ছাত্র জনতা নস্বাত করে দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি যে প্রধান বিচারপতির চেয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সেই প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদেরকে নিয়ে তারা ডিজিটাল কু করার এক ধরনের পরিকল্পনা করছে ছাত্রনাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে যে গণবিপ্লবটি হয়েছে সেই গণবিপ্লবটিতে খুনি হাসিনার পতন ঘটেছে একটি স্বৈরাচারী ব্যবস্থার মূল ঘটেছে সুতরাং এই মূল উৎপাদিত ব্যবস্থাটির আবার পুনরুৎপাদনের জন্য যে কোনো ধরনের প্রচেষ্টাকে ছাত্র জনতা সেগুলোকে রুখে দেবে দর্শক এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন বিল্লাল কোর্ট এলাকার সর্বশেষ অবস্থা জানাবেন মিতু আপনাকে জানিয়ে রাখি যে প্রধান বিচারপতি সহ হাইকোর্ট ডিভিশনের যেগুলো সকল অন্যান্য বিচারপতিরা রয়েছে তাদের পদত্যাগের দাবিতে কিন্তু কোটা সংস্কার বৈশ্বিক আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে কিন্তু যে হাইকোর্ট প্রাঙ্গিক তারা উপস্থিত হয়েছেন এর মধ্যে আসলে আমরা যেটি শুনতে পেরেছি তারা শুরুতে কিন্তু প্রধান বিচারপতির জন্য একটি আলটিমেটাম দিয়েছিল দুপুর একটা পর্যন্ত দুপুর একটার পর আমরা যেটি জানতে পেরেছি যে উনি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগ করার জন্য কিন্তু তারপরেও কিন্তু এখান থেকে শিক্ষার্থীরা ছুটছেন আমরা আসলে এক জিনিসের কথা বলে জানার চেষ্টা করব এর মধ্যে তো প্রধান বিচারপতি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আপনারা এখান থেকে যাচ্ছেন এখন আপনারা এখন মূলত আপনাদের দাবিটা কি আমাদের মূলত দাবি আমরা শুনছি প্রধান বিচারপতি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু ওনার পদত্যাগপত্র আমরা দেখতে চাই শুধু প্রধান বিচারপতি না আমরা জানি অ্যাপিলেট ডিভিশনে যে সাতজন বিচারপতি আছে। এনারা এই এস্টাবলিশমেন্ট খুনি লুটেরা হাসিনার সহযোগী এনাদের সহপদক দেখতে চাই আমরা প্রধান বিচারপতি এবং ডিভিশনের সবগুলো বিচারপতিকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং আমরা পদত্যাগপত্র দেখে তারপরে আমরা রাস্তা ছাড়বো ছাত্র বৈষম্যবৃদ্ধি ছাত্র জনতা রাস্তা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আমরা নিশ্চিত না হতে পারবো যে ওনারা পদত্যাগ করছে ওনাদেরকে পালাতে দেওয়া যাবে না কারণ আপনি জানেন শত শত হাজার হাজার রক্তের বিনিময়ে আমরা যে এই গণভূত্থান পাইছি এই গণবুতানকে যে যে সকল লোকজন আহত নিহত হয়েছে তাদের বিচার করতে হবে এই বিচারের জন্য অবশ্যই প্রধান বিচারপতি সহ এই সাতজন এবিলিটি মেম্বার অবশ্যই পদে করতে হবে আমরা আপনার কাছে একটু জানতে যাচ্ছি যে আপনারা বিচার বিভাগকে কি ধরনের সংস্কার আপনারা চাচ্ছেন এখান থেকে দেখলাম যে সবাই বলছে যে সংস্কার কি ধরনের সংস্কার আপনারা আমরা চাচ্ছি যে মানে স্বাধীন এক বিচার বিভাগ যেখানে কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না যারা স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারবে এই যে আমাদের হাজার হাজার মানুষ শহীদ হয়েছে এই একটা স্বাধীন বিচার বিভাগের জন্য একটা স্বাধীন বাংলাদেশের জন্য স্বৈরাচার মুক্ত বৈষম্য বৈষম্য বিরুদ্ধে একটা বাংলাদেশের জন্য যে দেশটা যে এতটুকু এসে যতগুলো মানুষের জীবন দিয়েছে এদের

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সন্ধ্যার মধ্যে পদত্যাগ করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন দলবাজ বিচারপতিদের সরিয়ে দেয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদের মূল উৎপাটন করা হবে প্রধান বিচারপতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর অপচেষ্টা করছেন অভিযোগ করে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন এ ধরনের কাজ অনুচিত সকালে সচিবালয় নিজ দপ্তরে বৈঠক শেষে তিনি বলেন ছাত্রদের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন পদত্যাগের বিষয়ে প্রধান বিচারপতিকে এটা বিবেচনায় নেওয়া উচিত সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে সচিবালয়ে উপস্থিত হলে আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফেজ আহমেদ চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা উপদেষ্টাকে অভ্যর্থনা জানান মনে করা হচ্ছে যে এটা একটা যে স্বৈরাচারী পরাজিত শক্তি ছিল তাদের পক্ষের একটা মুভ আমি যতদূর মনে করতে পারি সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সংবিধান রক্ষণের মানবাধিকার রক্ষণের জন্য একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান ছাত্র জনতার যে গণ আন্দোলন এটার বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর চেষ্টা কারো করা উচিত না দেশের পুলিশ বাহিনীকে এই গণআন্দোলনের বিপক্ষে দাঁড় করানোর কি পরিণতি হয়েছে তা আমরা তো এরকম কিছু হোক কখনোই চাবো না তো আমরা আশা করব যে সবার জন্য শুভবুদ্ধির উদয় হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সকালে আবু সাঈদের বাড়িতে পৌঁছে কবর জিয়ারত করেন তিনি ড ইউনুস বলেন যে লক্ষ্য নিয়ে আবু সাঈদ বুক পেতে দিয়েছিল তা বিফলে যেতে দেওয়া হবে না এখন প্রতিটি ঘরে ঘরে আবু সাঈদ আছে ধর্ম নিয়ে কোথাও যেন কোনো গোলযোগ না হয় সে ব্যাপারে খেয়াল রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা কোটা সংস্কার আন্দোলন চলার সময় গত ষোলো জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ তার মৃত্যুতে বিক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সরকারের দায়িত্ব নিয়েই রংপুরে ছুটে যান নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমেই আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি তার সাথে থাকা উপদেষ্টা পরিষদের সদস্য ও আন্দোলনের অন্যতম সমন্বয় ও পরিবারের সদস্যরা আবেগ আপ্লুত হয়ে পড়েন কবরের সামনে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না যে লক্ষ্য নিয়ে আবু সাঈদ বুক পেতে দিয়েছিল তা বিফলে যেতে দেয়া হবে না ডিফিনেটে হবে আমিও ন্যায়ের জন্য লড়ব সেইগুলো এই আবু সাইদ আবু সাইদ এখন ঘরে ঘরে প্রত্যেক ঘরে আবু সাইদ এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন সবার ধর্ম নিয়ে যেন কোথাও কোনো গোলযোগ না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান ডক্টর ইউনুস কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে কারণ আমরা এই মাটিরই সন্তান সবাই আবু সাহিদ এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য আমরা যেন এটা এটা নিশ্চিত করে সামনে গিয়ে দাঁড়াই আবু সাইদ যেরকম দাঁড়িয়েছে আমাদের ওরকম দাঁড়াতে হবে কোন রকম গোলোযোগ হতে দেবেন না আজকে যে আসতাম এখানে এটা স্মরণ করেন আমরা যাতে এটা খুব বাস্তবায়ন করতে পারি প্রধান উপদেষ্টা রংপুরে আবু সাইদের নিহত হওয়ার স্থান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও হাসপাতালে চিকিৎসাধীনদের খোঁজ খবর নেবেন সাকিবুর রহমান আরটিভি ঢাকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেশে সবাই ভাই ভাই তাদের গায়ে কেউ হাত দিতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুপুরে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন এখানে একটা কথা বারে বারে আসতেছে এটাও তোমাদের বলি পত্র পত্রিকা আসতেছে খামক একটা জিনিস হিন্দুদের আক্রমণ করতেছে বৌদ্ধদের আক্রমণ করতেছে কি সংখ্যালঘু কয়জন আছে রে ভাই কি জন্য তাদের নিয়ে টানাটানি করতেছে এটা কি দেশের মানুষ না তোমরা যেন দেশই রক্ষা করতে পারছো কয়েকটা পরিবার রক্ষা করতে পারবে না কষ্ট লাগে সেও তোমাদের সঙ্গে ছিল তার ছেলে তোমার সঙ্গে ছিল কিন্তু বাড়ি গিয়ে দেখে যে তার লুটপাট লুটপাটওয়ালারা করতেছে এগুলো কোনো যে ইচ্ছা করে আর হলেও অন্যের মদতে যারা ইন্ধন যোগাইতেছে একটা গোলমাল লাগিয়ে দেওয়া গোলমাল লাগাইতে পারলে তাদের খুব মজা যে আজকে সবসময় লেগে আছে তোমার আটকানোর অবস্থা হয়ে এটা হল বলে কেউ ছুটতে পারবে না আমরা যত হিন্দু পরিবার খ্রিস্টান পরিবার যত আছে বলে কেউ তার গায়ে আসতে পারবে আমার ভাই আমরা একসঙ্গে যুদ্ধ করছি একসঙ্গে থাক এটা পুরা বাংলাদেশ একটা পরিবার আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিজয় লাভ করলেও পুলিশের গুলিতে মারা যাওয়াদের গ্রামের বাড়িতে শোক যেন কাটছে না কারো নারী ছেঁড়া সন্তান কারো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে শোকে বিহবল কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের রিপোর্ট জানাচ্ছেন ইমরুল কায়েস আদরের স্কুল পড়ুয়া সন্তান হারিয়ে এভাবেই বারবার মূর্ছা যাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনে নিহত গোলাম রব্বানির মা আমেনা বেগম আন্দোলন চলাকালে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার খামার গ্রামের স্কুল পড়ুয়া শিক্ষার্থী গোলাম রব্বানি ছেলে হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবার অভাবের সংসারে বাবার উপার্জনে চলতে না পারায় কাজের সন্ধানে ঢাকায় আসে রাব্বানি কাজও পেয়ে যায় রামপুরার নগরে। তবে আয় উপার্জনের টাকা পাঠানোর আগেই বাড়ি ফেরে লাশ হয়ে লেখাপড়াও করে এর ফাঁকে ফাঁকে একটু কাজেও যায় বাড়িতে অভাবী সংসার যায় ওই কাজে যায় বেলে যেন দু এক মাস মানে করে আসে বাড়িতে আসে আবার লেখাপড়াও করে নাস্তার নিয়ে বাসায় ফেরার পথে অতর্কিতা মার মারা যে পিছন থেকে গুলিবিদ্ধ হয় আমরা তো বাসায় ছিলাম আমরা আসলে ওইভাবে দেখতেও পারিনি শুনতেও পারি নি এখন ছেলে আমার কাম করে হয়তো আমিও টুকটাক করি এইভাবে আমার দিনপথ চলতেছে এখন ছেলে এইভাবে মারা গেল আমি মনে সরকারের কাছে শুধু গোলাম রাব্বানি নয় গেল উনিশ জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যায় জেলার উলিপুরের বাসিন্দা বেসরকারি ব্যাংকের কর্মকর্তা রাইহানুল ইসলাম বিশ জুলাই মারা যায় সদর উপজেলার ভোগডাঙ্গা ভিটার গ্রামের আমির হোসেনের ছেলে নির্মাণ শ্রমিক নুর আলম নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম উপার্জনক্ষম সন্তান হারিয়ে নিঃস পরিবারগুলো চায় প্রশাসনের সহযোগিতা আর টিভি রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে কাজে ফিরছে পুলিশ সদস্যদের অনেকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে ছয়শ থানার মধ্যে গতকাল পর্যন্ত তিনশো থানায় পুলিশের কার্যক্রম শুরু হয়েছে বিভিন্ন থানার নিরাপত্তায় সেনা সদস্যরা কাজ করছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর তথ্য অনুযায়ী রাজধানী ঢাকা সহ উনত্রিশটি থানা সহ দেশ জুড়ে চারশো থানায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে হামলা ও অগ্নিসংযোগের কারণে বেশি ক্ষতিগ্রস্ত থানাগুলোর কাজ শুরু করা যায়নি পুলিশকে ভরসা দিতে অনেক স্থানে শিক্ষার্থীরাও তাদের সীমান্তী এলাকার থানাগুলোর কাজ করছে সদস্যরা। সেনাবাহিনীর সহায়তা স্বাভাবিক হতে শুরু করেছে মেহেরপুর জেলার পুলিশের কার্যক্রম সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল চলছে জেলা জুড়ে এ বিষয়ে আরো জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক মানিক পুলিশ থানায় কার্যক্রম শুরু করায় সাধারণ মানুষ কি বলছেন জি আসলে আমরা এই দাঁড়িয়ে আছি হচ্ছে থানা মেহপুরের তিনটি থানার মধ্যে অন্যতম একটা প্রধান থানা হচ্ছে গাঙ্গি থানা বা যেখানে হচ্ছে এই থানার চলে জনসংখ্যা অনেক বেশি তো আমরা গতকাল থেকে যেটি দেখেছি যে পুলিশের কার্যক্রম তো একেবারেই স্থবির হয়ে পড়েছিল কোনো কার্যক্রম পুলিশের ছিল না তবে গতকালকে রাত থেকে আমরা যেটি দেখেছি যে সেনাবাহিনীর সদস্যদের সাথে পুলিশের একটা যৌথ টহল হয়েছে আমরা থানাতে যেটা দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা আছেন এখানে আনসারের আনসার সদস্যরা আছে এবং পুলিশ সদস্যরাও কিন্তু থানার মধ্যে আছেন আমরা যেটি দেখেছি যে বিভিন্ন এলাকায় কথা বলেছি মানুষের মাঝে কিন্তু আসলে সস্তি ফেরা শুরু করেছে সাধারণ মানুষ সবাই চায় আসলে যে একটা শান্তিপূর্ণ পরিবেশ থাক এবং মানুষের মাঝে যে শৃঙ্খলা ফেরার সেই কিন্তু আস্থা ফিরতে বলা যেতেই পারে মানুষ কিন্তু স্বস্তিতে আছে আর আরেকটু তে চাই আমি যেটি আর সেটি হচ্ছে যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু বিশৃঙ্খলা থেকে তারা কিন্তু কঠোরভাবে মোকাবেলা করার নির্দেশ দিয়েছেন এবং তাদের যত নেতাকর্মী বিভিন্ন জায়গায় তাদেরকে বার্তা দিয়ে আইন শৃঙ্খলার পরিস্থিতি এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য তারাও কিন্তু চেষ্টা করছেন এবং আমরা বিভিন্ন স্থানে দেখেছি যে ধর্মীয় উপাসনালয়গুলো যারা রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা তারাও কিন্তু পাহারা দিচ্ছেন সব মিলিয়ে বলা যেতে পারে যে মেহেরপুর জেলার মানুষের মাঝে যে স্বস্তি আর ফিরে আসতে শুরু করেছে আর আর কয়েকদিনের মধ্যে হয়তো পরিস্থিতি আরও উন্নতি হবে আরও স্বাভাবিক হবে এই প্রত্যাশা করছেন সবাই এই ছিল মেহেরপুর থেকে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য নতুন সরকার নতুন আশা নতুন দিনের হাতছানি আলোকিত দেশ করার স্বপ্নে গোটা জাতি শিশু থেকে বৃদ্ধ সবার একটাই যাওয়া দেশে শান্তি আসবে ছাত্রদের হাত ধরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ আরও জানাচ্ছেন শাকিলা করিম রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট বিজয় সরণি দেখে মনে হতে পারে হয়তো কোনো ভিআইপি মুভমেন্ট আছে তবে বাস্তবতা ভিন্ন নতুন স্বাধীন দেশে সবাই ভিআইপি মানুষকে সেবা দিতে সকাল থেকেই প্রতিটা মোড়ে দাঁড়িয়ে যান অসংখ্য শিক্ষার্থী তাদের সহযোগিতা করছেন রেড ক্রিসেন্ট রোভার বিএনসিসি সেনাবাহিনী বিমান নৌ ফায়ার সার্ভিস আনসার সদস্যরা সবার মুখে একটাই বলি দেশটা আমাদের রোদে বৃষ্টিতে ভিজে এত কষ্ট তো শুধু আমাদের দেশটার জন্যই আমরা দেশের মানুষ হয়ে আমরা যদি দেশের জন্য কাজ না করি তাহলে কি অন্যরা তো আর করবে না সন্তানকে স্বেচ্ছাশ্রমে পাঠিয়ে ঘরে বসে নেই অভিভাবকও আমার সন্তান পড়া টেবিল বাদ দিয়ে এখানে আছে যে দেশটাকে আগে রক্ষা করতে হবে তারা অনেক কষ্ট করেছে সড়ক মহাসড়কে চলছে রাষ্ট্র মেরামতের কাজ কর্মযোগ্য দেখে বোঝার উপায় নেই রোদ ঘাম বৃষ্টিতে কারো ওপর ক্লান্তি ভর করেছে আমাদের রাষ্ট্র আমরাই পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমাদের শাহবাগ আমাদের যে যে আমরা আমরা তো পাশে দাঁড়াইতে পারি কোনো কার্যক্রম নিয়ে তা অত্যন্ত সেই চিন্তার থেকে এখানে এসে কাজ করতেছি সড়ক নিরাপত্তার এমন সুদিনে ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এই যে আনিস সাহেবের যে একটা প্ল্যান ছিল আপনার র্যাপিড ট্রানজিট বাস সিস্টেম এক একটা রোডের মধ্যে এক এক কালারের গাড়ি থাকবে এবং সেইখানে আপনার গিয়ে ওই ওই গাড়ি ছাড়া অন্য গাড়িগুলো চলতে পারবে না এবং এগুলো একটা সিস্টেমে চলবে সেই সিস্টেমটা চালু করার জন্য আমি বলবো যে তারা যেন এই এই কাজটা যেন করে অতীতের তিক্ততা থেকে বেরিয়ে এসে সড়ক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশকে দ্রুত কাজে ফেরার আহ্বান জানান স্বেচ্ছাসেবকরা শাকিলা করিম আর টিভি ঢাকা সদ্য দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ অনেক তবে তা মোকাবেলায় সুযোগও রয়েছে শুরুতেই আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে কাজ করতে হবে বলে মত বিশিষ্ট জনদের টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন দেশের সংখ্যা সংখ্যালঘুদের টার্গেট করে যে সহিংসতা হচ্ছে তা ছাত্র আন্দোলনের দাবির সাথে সাংঘর্ষিক তবে অর্থনীতির অচল অবস্থা দূর করতে সব খাতে শৃঙ্খলা ফেরানোর তাগিদ অর্থনীতিবিদ জাহিদ হাসানের রিপোর্ট ছাত্র জনতার কঠোর আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে মানুষের পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ দেখেছে সারা বিশ্ব গণভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মালামাল লুটপাট বিভিন্ন স্থানে হত্যা থানায় আগুন গুরুত্বপূর্ণ স্থাপনাসহ ঘরবাড়িতে ভাঙচুর আর সহিংসতা চালিয়ে আসছে দুর্বৃত্তরা এমন পরিস্থিতিতে শান্তিতে নোবেল জয়ী ড ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গেল বৃহস্পতিবার শপথ নিলেন সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার এই ক্রান্তি লগ্নে সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বিশিষ্টজনরা মনে করছেন রাষ্ট্র কাঠামোকে ঢেলে সাজানোর সুযোগ তৈরি হয়েছে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন শুরুতেই সরকারকে আইন শৃঙ্খলা ফেরাতে কঠোর হতে হবে সংকলক সম্প্রদায়কে টার্গেট করে যদি সহিংসতা হয় তাহলে সেটা আমরা মনে করি যে শিক্ষার্থীদের আন্দোলন এবং জনতার দাবি তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক দায়িত্ব হবে এটাকে ওছিরে বন্ধ করা যত শীঘ্র সম্ভব আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে শেষ ক্ষমতা আছে বলপ্রয়োগ নয় দোষীদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা নিশ্চিতের তাগিদও দেন তিনি পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যাশার কথাও জানান সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে যে সরকারি ক্ষমতা আসুক তারা এই আন্দোলনের যে মূল শিক্ষা সেটি গ্রহণ করবে জনগণের অধিকার হরণ করার কোনো এক সরকারের নেই বরং জনগণের অধিকার বাস্তবায়িত হবে বৈষম্যমূলক ভাবে সমাজ প্রতিষ্ঠিত হবে এবং আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা সে তার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ ভাবে শিক্ষার্থীদের নতুন প্রজন্মের প্রত্যাশা এবং দাবির পূরণ হবে সেটি নিশ্চিত করার মতো পরিবেশ সৃষ্টি করতে হবে এদিকে অর্থনীতিবিদ জাহিদ হাসানের মতে শুরুতেই ব্যাংক বিমা সহ সব খাতের চলমান প্রাতিষ্ঠানিক অস্থিরতা দূর করতে হবে এক নম্বর প্রায়োরিটি এখন আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে একটা নিয়ন্ত্রণ মধ্যে নিয়ে আসা যাতে সাধারণ মানুষ যে নিরাপত্তাহীনতার ভুগছে সেটা যেন কেটে যায় শৃঙ্খলা শুধু যে আপনার আইন শৃঙ্খলা বা আইনের বিশৃঙ্খলা ঘটছে তা না শৃঙ্খলা কিন্তু প্রতিষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে যেই বিশৃঙ্খলা আমরা সেই আইন শৃঙ্খলা উপস্থিত ল অ্যান্ড ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এবং প্রাতিষ্ঠানিক খাতে যেগুলি দেখতে পাচ্ছি এগুলোকে আপনার একটা ডিসিপ্লিনের মধ্যে মূল্যস্ফীতি কমানো রিজার্ভ বৃদ্ধি সহ আর্থিক খাতের অচল অবস্থা দূর করতে পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি আর্থিক খাতের দুর্দশা এটাও অনেকদিন ধরেই চলছে এই দুর্দশাকে কাটানোর জন্য কিছু ঘোষিত কর্মসূচিও আছে ওই ঘোষিত কর্মসূচিগুলো আলোর মুখ দেখেনি সেগুলো যেগুলো গ্রহণযোগ্য কর্মসূচি সেগুলোকে দ্রুত বাস্তবায়ন করা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য ডক্টর ইউনুসের হাত ধরে এদেশ আবারও ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশা সবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদে সাদিয়া কানিজ আর ঢাকা শিল্প খাতে গ্যাস সংকট সমাধান করাই হবে শিল্প মন্ত্রণালয়ের অগ্রাধিকার কাজ বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এই খাতে সব দুর্নীতি কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি দুপুরে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিবসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি জিরো টলারেন্স থাকবে আমাদের দুর্নীতির ক্ষেত্রে এবং আমাদের টিম এই ব্যাপারে সজাগ থাকবেন এবং আমরা এটা যা অন্যায় অবিচার যেই অভিযোগগুলোর ক্ষেত্রে এসেছে আমরা যেন ভবিষ্যৎটা ডিফারেন্ট হয় এই জন্যই তো আজকে এই দায়িত্বগুলিতে আসা গ্যাসের ব্যাপারটা এনশিওর করা এই মন্ত্র এই মানে শিল্প জি দুপুরের এ পর্যন্ত সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে ডায়াল করুন জেলা সংবাদ বিকেল পোনে পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে